কবলে পড়ে সারা বিশ্বজুড়ে নাজেহাল অবস্থা, যার ফলে তৈরি হয়েছে নানান সংকট। কিছু মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্যের অভাবও। কিছুদিন আগেই তেহট্টের জিতপুর মোড়ে এবিভিপি তেহট্ট নগর শাখা ও কলেজ ইউনিটের পক্ষ থেকে বিনামূল্যে সবজি বাজারের মাধ্যমে গরিব অসহায় মানুষদের হাতে সবজি তুলে দেওয়া হয়েছিল। আজ পুনরায় দ্বিতীয় দফায় তেহট্টের কৃষ্ণরায় মন্দিরের সামনে প্রায় 300-এর বেশি দুস্থ পরিবারের হাতে বিনামূল্যে সবজি তুলে দেওয়া হলো। তেহট্ট নগর শাখা সভাপতি পৃথ্বীরাজ ঘোষ বলেন, এই মহামারীর সময় আমাদের মূল মন্ত্র জ্ঞান চরিত্র একতাকে মাথায় রেখে দুস্থ মানুষদের এই সামান্য সাহায্য করতে পেরে মানসিক তৃপ্তিবোধ করছি এবং প্রয়োজনে আগামী দিনেও পুনরায় উদ্যোগ নিতে পারি। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।